ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো এসিসেফ থ্রি ভেট ইনজেকশন সম্পর্কে। এটি এসিআই কোম্পানির একটি পণ্য। এসিসেফ থ্রি ভেট ইনজেকশনে আছে সেপ্রাক্সন উপাদান। এসিসেফ থ্রি ভেট 1 গ্রাম IM ইনজেকশনের প্রতি ভায়ালে আছে সেপ্রাক্সন সোডিয়াম জীবাণুমুক্তকারী USP 1.193 গ্রাম, যা সেপ্রাক্সন 1 গ্রাম এর সমতুল্য। বর্ণনা: সেপ্রাক্সন একটি থার্ড জেনারেশনের সেমি সিনথেটিক ব্রড স্পেকট্রামাক সেফালোস্পোরিন অ্যান্টিবডি, যা ইন্টাভেনাস ও ইন্টামাসকুলার রুটে প্রয়োগ করা যায়। এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংসের মাধ্যমে সেপ্রাক্সন ব্যাকটেরিয়াসাইডাল ক্রিয়া প্রদর্শন করে। নির্দেশনা: এসিসেফ থ্রি ভেট ইনজেকশন সংবেদনশীল জীবাণু দ্বারা সংঘটিত ইনফেকশন, যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ফুসফুস, ত্বক ও ত্বকের গঠনের সংক্রমণ, হাড় ও হাড়ের জোড়া সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ, ব্যাকটেরিয়া কর্তৃক কর্ণ সংক্রমণ ও মূত্রনালী সংক্রমণ ইত্যাদি সংক্রমণে ব্যবহার্য। এছাড়াও সংবেদনশীল জীবাণু দ্বারা আক্রান্ত ক্ষণস্থায়ী কিন্তু তীব্র সংক্রমণের নিম্নোক্ত নির্দেশনায় কার্যকর, যেমন ম্যাস্টাইটিস, ম্যাট্রাইটিস, সেপ্টিসেমিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, হেমোরেজিক সেপ্টিসেমিয়া, ব্লাক কোয়াটার, অ্যানথ্রাক্স, ফুট রট, অপারেশনের পূর্বে সংক্রমণ প্রতিরোধে ও অপারেশনের পরে সংক্রমণ রোধে ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা ও প্রয়োগ বিধি: কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন। ইনজেকশনটি গভীর মাংসপেশি এবং ধীর গতিতে শিরাপথে প্রয়োগের জন্য। দ্রবণীয় প্রস্তুত প্রণালী: গভীর মাংসপেশিতে প্রয়োগের জন্য পাউডার ফর ইনজেকশনের সাথে লিডোকেইন 1% ইনজেকশন ESP, অথবা ধীর গতিতে শিরাপথে প্রয়োগের জন্য ইনজেকশনের সাথে নিম্নলিখিত পরিমাণে ওয়াটার ফর ইনজেকশন মেশাতে হবে। পাউডার ফর ইনজেকশন 1 গ্রাম এর জন্য লিডোকেইন, 1% ইনজেকশনের জন্য 3.5 মিলিগ্রাম, ওয়াটার ফর ইনজেকশন এর জন্য 10 মিলিগ্রাম। পাউডার সম্পূর্ণ দ্রবীভূত না হওয়া পর্যন্ত ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। গরু ও মহিষের ক্ষেত্রে 1 গ্রাম দৈহিক 100 কেজি ওজনের জন্য দিনে 1 থেকে 2 বার পরপর 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে। বাছুর ও মহিষের বাছুরের ক্ষেত্রে 0.5 গ্রাম দৈহিক 50 ওজন হিসাবে দিনে 1 থেকে 2 বার করে পরপর 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 0.5 গ্রাম 25 কেজি দৈহিক ওজন হিসাবে দিনে 2 বার পরপর 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে। ঘোড়ার ক্ষেত্রে 1 গ্রাম দৈহিক 40 কেজি ওজন অনুযায়ী দিনে 2 বার করে পরপর 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে। কুকুর ও বিড়ালের ক্ষেত্রে 0.5 গ্রাম দৈহিক 20 কেজি ওজন হিসাবে দিনে 1 থেকে 2 বার পরপর 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে, অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। প্রতিনির্দেশনা: সেফালোস্পোরিনের প্রতি সংবেদনশীল পশুতে ব্যবহার অনুচিত। সতর্কতা ও সাবধানতা: ইনজেকশনের জন্য 1% লিডোকেইন দ্বারা দ্রবীভূত ট্রাইজন ভেট ধীর গতিতে শিরাপথে প্রয়োগ নিষেধ। ইনজেকশনের জন্য ওয়াটার ফর ইনজেকশন দ্বারা দ্রবীভূত ট্রাইজন ভেট মাংসপেশিতে প্রয়োগ নিষেধ। যদি কোনো কণিকা দ্রবণ তৈরির পর ভায়াল দৃশ্যমান হয়, অনুগ্রহ করে এটি ব্যবহার করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ায় ফুসকুড়ি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, পেট খারাপ হওয়া, রক্ত জমাট বাঁধা, মাথা ঘোরা, মাথা ব্যথা, জিহ্বা ফোলা, ঘাম, প্রজননতন্ত্রের সংক্রমণ বা নিঃসরণ, প্রজননতন্ত্রের ছত্রাক সংক্রমণ, রক্তস্বল্পতা, স্বাদের পরিবর্তন ইত্যাদি দেখা যেতে পারে। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: কোনো কোনো পশুতে অ্যালার্জির প্রতিক্রিয়া, যেমন তীব্র অ্যালার্জি, জ্বর, সিরাম সিকনেস, আর্টিক্যারিয়া, ডায়রিয়া ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার: এটি গর্ভবতী পশুতে নিরাপদে ব্যবহার করা যেতে পারে, তবে সেপ্রাক্সন দুধের মাধ্যমে নিঃসৃত হওয়ায় সতর্কতার সাথে দুগ্ধবতী পশুতে ব্যবহার করতে হবে। ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী পশুতে প্রয়োগ করা উচিত। প্রত্যাহার কাল: মাংস ও দুধ জানা যায়নি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।